জোর কদমে চলছে পুরভোটের প্রস্তুতি। কেউ করলেন প্রচার, কেউ জমা দিলেন মনোনয়ন। মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনীষা বসু এবং 91 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বৈশানব চট্টোপাধ্যায়। সকালে লেক কালীবাড়িতে পুজো দেন মনীষা, তারপর সার্ভে বিল্ডিং এ গিয়ে মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম এর 70, 71, 72 এবং 73 নম্বর ওয়ার্ডের প্রার্থীরাও। দলীয় কর্মীদের সঙ্গে এসে মনোনয়ন জমা দেন তারা। লড়াই করতে নেমেছি, লড়াইতে জিতবো 100%। আমাদের লড়াই আদর্শের, আদর্শের লড়াই। আমাদের লড়াই পয়সার লড়াই নয়। তৃণমূল শাসক দল নেতাজির বাড়িতে তোলা তুলতে যায়। আমি নেতাজির বাড়ির থেকে, আমাদের ওয়ার্ড নেতাজির বাড়ি, সেখানে নেতাজির মূর্তিতে মালা দিয়ে নমিনেশন দিতে এসেছি। তিনজনই পুরো ভোটে প্রার্থী। এদিন ছেলে এবং মেয়েকে সঙ্গে নিয়ে নিউ ট্রেজারি বিল্ডিং এ এসে মনোনয়ন জমা দিলেন তারক সিংহ। জিতবো, সব কটা জিতবো, কাকুলিও জিতবে, আর বিরোধী শূন্য হবে, কিছু থাকবে না। এদিন মনোনয়ন জমা দিলেন 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। বাইক মিছিল করে এসে মনোনয়ন জমা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ। অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের একাংশে ক্ষোভ। প্রদেশ কংগ্রেসের দফতরে বিক্ষোভ, অসন্তোষ বিজেপির অন্দরেও। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ 103 নম্বর ওয়ার্ডে। আলোচনার মাধ্যমে ক্ষোভ মেটানোর আশ্বাস নেতৃত্বের। কলকাতা পুরভোটে চতুর্মুখী লড়াই। ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন ডান বাম সহ সব দলের প্রার্থীরা। চলছে মনোনয়নপত্র জমা দেওয়া। এর মধ্যেই প্রার্থী তালিকা নিয়ে দিকে দিকে ছড়িয়েছে বিক্ষোভের আশ। প্রার্থী বিক্ষোভে সব থেকে বেশি জেরবার কংগ্রেস। পরিস্থিতি এমন যে দু দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর দুবার বেশ কয়েকজন প্রার্থীর নাম বদল করতে হয়েছে। দফায় দফায় প্রদেশ কংগ্রেস অফিসে বিক্ষোভ, স্লোগান, বচসা। বাদ যায়নি কিছুই। 79 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটের দাবিদার দুই গোষ্ঠী সোমবার দুদলই জড়ো হয় প্রদেশ কংগ্রেস অফিসের সামনে, বিক্ষোভ দেখায়। মঙ্গলবার সকালে 80 ও 64 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে ক্ষোভ জানিয়ে প্রদেশ কংগ্রেস অফিসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীদের একাংশ। খোদ কংগ্রেস নেত্রী নাগমা ইয়াসমিন আবার প্রার্থী হতে না পেরে ভোটার লিস্ট পুড়িয়ে বিক্ষোভ দেখান। তৃণমূলের মধ্যে অসন্তোষ আছে সেটা প্রকাশ করে না, কারণ দিদি চাবুক মারবে, আমরা তো চাবুক মারা রাজনীতি করি না, তাই আমাদের কাছে অসন্তোষটা প্রকাশ করা যায়। কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য প্রতিযোগিতা আছে, এটার মানে কংগ্রেসের সিবৃদ্ধি হচ্ছে। প্রার্থী বিক্ষোভ বিজেপিতেও। 86 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী করা হয় রাজর্ষী লাহিড়িকে। এই ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর ছিলেন তিস্তা দাস বিশ্বাস, সম্প্রতি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মঙ্গলবার এই ওয়ার্ড থেকে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তিস্তার স্বামী গৌরব বিশ্বাস। প্রার্থী না করায় বিজেপির প্রোটোকল সেলের ইনচার্জের পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রশেখর বসোটিয়া। দল ছাড়ারও হুঁশিয়ারি দেন তিনি, বিজেপি সূত্রে খবর। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চন্দ্রশেখর বসোটিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। আমাদের ওজিএস অমিতাভ দাকে আমি চিঠি দিয়েছি আমার পদত্যাগে, আর তার দেখেই উনি আজকে আমাকে ডেকেও ছিলেন, কথা হয়েছে। আর আমি বলেছি যদি আমি সদুত্তর বা ন্যায় না পাই তাহলে আগামী দিনে আমিও দেখবো মানুষের কাজে করতে গেলে কোন প্ল্যাটফর্মটা ভালো আছে সেই প্ল্যাটফর্মটা হাঁটবো। প্রার্থী হওয়ার ইচ্ছে কার না করে, সবারই ইচ্ছে করবে স্বাভাবিকভাবে। যদি টিকিট তো একজনই পাবে, সবাই পাবেন না, তো স্বাভাবিকভাবে যারা টিকিট পাননি তারা হয়তো মনে দুঃখ পেয়েছেন। পার্টি তাদের সাথে কথা বলবে, তাদেরকে, তারা পার্টিরই কর্মী, পার্টির সমর্থক, অনেকে হয়তো যোগ্যও ছিলেন পাননি অনেকে কোনো কারণে, তো পার্টি আগামী দিনে তাদেরকে বড় জায়গায় সুযোগ দেবে। 103 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী অসন্তোষের আঁচও রাস্তায় এসে পড়েছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। এদিকে দুবারের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে এবার দল আর টিকিট না দেওয়ায় 72 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে সোমবার মনোনয়ন জমা দেন তিনি। 144টা ওয়ার্ড ইচ্ছাকারু থাকতেই পারে, কিন্তু প্রার্থী তো একজনই হবে, 144 জনই হবে, 145 জন তো হবে না, একটা ওয়ার্ডে তো দুজনের প্রার্থী হবে না। এদিকে পুরো ভোটের মুখে ফের বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। মঙ্গলবার পরপর দুটি টুইট করেন তিনি। টুইটে প্রথমেই তিনি লিখেছেন একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া। তারপর সেই টুইটে লেখা রয়েছে, স্যার আপনি আমার কথায় বিশ্বাস করবেন কি না জানি না, আমাদের এখানে আমাদের পাশের গ্রামে একজন আমাকে বলছিল 2021-এর বিধানসভা ভোটের আগে পিকেট টিম থেকে অনেকেই ফোন করছিল, আমাদের এখানকার একজন শিক্ষিত যুবককে ফোন করেছিল। প্রথম টুইটে রেশ টেনে দ্বিতীয় টুইটে তিনি বলেন,
তাকে ফোন করে বলছিল 13,000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য। তাই আমার মনে হয় বিজেপিতে এখনও নিচুতলায় এরকম অনেক পিকের মাইনে দেওয়া কর্মী আছে, যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতানো অসম্ভব। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।